জামালপুরে ইউপি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা প্রার্থীরা বিজয় নিশ্চিতে ছুটছেন ভোটারদের দ্বারে শান্তিপূর্ণ পরিবেশে ভোট ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নিতে চান সাধারণ ভোটাররা এদিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচনী কর্মকর্তা জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্য উচিত ডেস্ক রিপোর্ট জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে এখন উৎসবের আমেজ পুরো ইউনিয়ন জুড়ে ছেয়ে গেছে ব্যানার ও পোস্টারে আগামী নয় মার্চ বারোটি ভোট কেন্দ্রে ব্যালটের মাধ্যমে উনত্রিশ হাজার ছশো বিরাশি জন ভোটার ভোট দেবেন ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে আটজন সংরক্ষিত সদস্য পদে পনেরো জন ও সদস্য পদে তেত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজ বিজয় নিশ্চিত করতে সব প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি এইবার যেন সরকার আগরে তিন মেম্বারে যা পায় আমি ওজন তাই পাই তাহলে আমার এলাকার উন্নয়ন আমি করতে পারব গরিব দুঃখী মানুষের কাছ আমি পাশে দাঁড়াতে পারবো প্রত্যেক কেন্দ্রে ম্যাজিস্ট্রেট চাই পুলিশ প্রশাসন বিজিবি র্যাব সকল সর্বস্তরের প্রশাসনের সহযোগিতা চাই দলীয় নির্বাচন হওয়ায় উৎসাহ বেড়েছে সাধারণ ভোটারদের মাঝে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করবে এমন জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা আমাদের এমন একটা প্রার্থী দরকার সবাই যেন সহজভাবে সবকিছু করতে পারে চেয়ারম্যান যে যোগ্য তাকে আমরা চাই আমরা যুগ্য তাকে ভোট দেব প্রশাসন যারা রয়েছে তাদের কাছে আমরা একটু দৃষ্টি রাখতে চাইব যে গতবারের মতো এবারে নির্বাচনটি যাতে না হয় এবং মুখ নির্বাচন যদি হয় এবার আমরা সুষ্ঠু নির্বাচন চাই নিজের ভোট নিজের জন্য নিতে পারি দিতে পারি এদিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা কোন প্রার্থী কোন ব্যক্তি বা কোন মহল যদি চেষ্টা করে এখানে ন্যূনতম একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করব না এই এলাকায় পুরুষ ভোটার পনেরো হাজার একশো আঠারো জন ও নারী ভোটার চোদ্দ হাজার পাঁচশো চৌষট্টি জন যে প্রার্থী নির্বাচিত হোক এলাকার উন্নয়নে কাজ করবে সে এমনটাই প্রত্যাশা এই ইউনিয়নবাসীর গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক